আনিগঞ্জ দরবার শরীফের সাব মুজাহিদ কমিটির দরবার শরীফ ডাং মর্কা বিশ্বাসনগরের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা মসজিদ নির্মাণ উপলক্ষে একান্ত সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম, উপস্থিতি ভাই এবং যারা সরকারি কর্মকর্তা এবং শ্রদ্ধা ও সম্মানের যে ভাইরা হল, এই প্রচারের জন্য মহান আল্লাহ পবিত্র স্থান প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতা করছি। এনাদের প্রতি আমার আপন আবেদন ও ভক্তি শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি দেশবাসীর কাছে আমার আল্লাহর প্রতি ভাই রাসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, আল্লাহর সমস্ত হরিবন পীর মাসাইদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, আমার যে এখানে আল্লাহর বিনিময়ে গাছের পাতা লড়ে না, এখানে একটা মাদ্রাসার জন্য জমি পক্ষ করা হয়েছে এবং আরও এক ভাই 11 কাঠা জমি দেবে, আরও এক ভাই 5 কাঠা দেবে, আরেক ভাই 2.5 কাঠা দেবে, আরেক ভাই হলো 3 কাঠা জমি এই মসজিদ মাদ্রাসা উপলক্ষে তিনি করতে চেয়েছে এবং এটা অল্প সময়ের মধ্যে হবে। সকলের কাছে আমি এই আশাটা পূরণের জন্যে বা আল্লাহর মহতি মহান কাজের জন্য একটু সহযোগিতা পেয়ে রেখে, আমার আল্লাহ যেন কোনো এক মহান দানবীর দানকারী যিনি আল্লাহর কাজটা সম্পূর্ণ করে এবং হলো ওখানে আমাদের দেশবাসী গ্রামবাসী দেশের কল্যাণের স্বার্থে ওখানে একটা গোরস্থান এবং এখানে পাশে একটা মসজিদ আছে, ও মসজিদটাও নতুন হলো, ওটাতেও আমরা সহযোগিতা আছি, বাস ওটাও হচ্ছে, মসজিদটা হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে এবং মাদ্রাসা আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু কেউ যদি এখানে তার নিজ অর্থনে আল্লাহর রাস্তায় যদি কোনো বিল্ডিং অথবা মাদ্রাসার উন্নয়নে কাজ করতে চায়, সেজন্য আগে আসে, এরকম কিছু চাচ্ছে, আল্লাহ একটা পাঠাবে। তারপরে হলো ওখানে হয়তো এমন তো হতে পারে যে একজন শিল্পপতি একজন আল্লাহর মহাপ্রেমিক আল্লাহর খাদুজি একটা মাস্টারের আমি বেতন একটু কিছু বহন করলাম, এমন হতে পারে। এই ধরনের সহযোগিতা ওখানে বিল্ডিং জমি তো কিনা হয়ে যাচ্ছে, পাশে হয়তো ভবিষ্যতে আমাদের দেশের মানুষ আমাদের সমাজের মানুষ কিনবে, আমরাই কিনব। তবে আমি আমার এক দু সম্পত্তি আমার দুইটি মেয়ে আমার ছেলে নাই, তারা আমার অনিচ্ছার বাইরে নাই, তারে বিয়ে শাদির পরে যেটুকু থাকবে আমার পায়ের নিচে এক দুই মাটিও আমি থুব না, সবই আল্লাহর নামে আমি অর্থ করব।